নন্দনপুর নামক এক জায়গায় সুনীল নামের এক খুবই কিপ্টে লোক তার স্ত্রী কাবেরী দেবী এবং তার একমাত্র মেয়ে মনিজার সঙ্গে বাস করত। মনিজার বিয়ের বয়স হয়ে গেলেও সুনীল বাবু টাকা পয়সা খরচের ভয়ে তার বিয়ে দিচ্ছিল না। একদিন চন্দন নামের এক দরিদ্র ছেলের সম্বন্ধ আসে। তুমি শুধু শুধু দুটো পয়সা খরচের ভয়ে আমার মেয়েটিকে ওরকম একটি দিন আনা দিন খাওয়া ছেলের হাতে তুলে দিচ্ছ, এ তুমি কেমন বাবা? আরে দিন এনে দিন খাই তো, নাকি শুকিয়ে থাকে? আর বিয়ে দিতে গেলেই পয়সা খরচ করতে হবে, এটা আবার কিসের নিয়ম? হ্যাঁ, তুমি বোঝো না, বড় ঘরে বিয়ে দিলে পরে বেশি বেশি খরচ করতে হবে, সঞ্চয় করতে শেখো, বুঝেছো? যেটা ভবিষ্যতে গিয়ে কাজে দেবে। এরপর কয়েকদিনের মধ্যেই চন্দন ও মনিজার যেমন তেমন করে বিয়ে হয়ে যায়। চন্দন ছেলে হিসাবে খুবই ভালো ছিল, তাই সে দরিদ্র হলেও মনিজা তাকে পেয়ে খুবই খুশি ছিল। অন্যদিকে সুনীল বাবুর বিয়েতে টাকা খরচ না হওয়ায় সেও খুব খুশি ছিল। বিয়ের বেশ কয়েকদিন পর, আজও তুমি খালি হাতে বাড়ি ফিরলে? আজকেও কি তাহলে একটাও মাছ পাওনি? এখন নদীতে অনেক পর্যটক আসছে, তাই চড়ার দিকে মাছ ধরতে পারি না, আর আমার নৌকাও ভালো নয় যে মাঝখানে গিয়ে মাছ ধরবো, তাই এরকম হচ্ছে মনিজা, একটু কষ্ট করে কয়েকটা দিন চালিয়ে নাও প্লিজ। চন্দন একটি নদীতে মাছ ধরত। তাদের নদীর পাশে যেমন তেমন রকমের একটি বাড়ি ছিল, সে নদী থেকে মাছ ধরেই পাশেই একটি বাজারে বিক্রি করে দিয়ে আসত। কোনো কোনো দিন সে মাছ ধরতে পারত, আবার কোনো দিন পারত না। এরকম হওয়ার ফলে তাদের সংসারে খুবই কষ্ট হতো, এমনকি তাদের দুবেলা ভালোভাবে খাওয়াও জুটত না। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন, মনিজা কোথায় গেলে? এই দেখো আজ আমি কত মাছ পেয়েছি, যতজন ওখানে ছিল সবার থেকে বেশি। এগুলো বাজারে বিক্রি করলে আমাদের অনেক টাকা লাভ হবে, তাই না বলো? হ্যাঁ গো, সত্যিই তো অনেক। চলো চলো আজ আমরা দুজন মিলে বাজারে বিক্রি করে আসি, এগুলো সব বিক্রি হয়ে গেলে এই সপ্তাহটা আমাদের অনেক ভালোভাবেই সংসার চলে যাবে। এই ভেবে তারা দুজনের সমস্ত মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। কিন্তু সেদিন অনেকেই বেশি বেশি মাছ পাওয়ায় তাদের মাছ বিক্রি হয় না। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তারা সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে। পরের দিন সব মাছ পচে যায়। কত কষ্ট করে এগুলো ধরলাম, সব ফেলে দিতে হলো। আমাদের জেলেদের ভাগ্যই খারাপ, কখনো একটাও মাছ পড়ে না, আর কখনো পড়লে একসঙ্গে অনেক মাছ পড়ে, আর তখন বাজারে মাছের দামও ভালো পাওয়া যায় না। শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাজারে কাঁচা মাছ বিক্রি না করে আমরা যদি ওগুলোকে ভেজে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে বিক্রি করি তাহলে কেমন হয়? আর আমাদের বাড়ির পাশেই তো সমুদ্র সৈকত, আমাদের এখানে ওখানে ঘুরে ঘুরেও মাছ ভাজা বিক্রি করতে হবে না। হ্যাঁ, তা করলেও হয়, কিন্তু আমি তো মাছ ভাজার কোনো আইটেমই করতে পারি না, এগুলো তাহলে তোমাকেই সামলাতে হবে। কিন্তু সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো মাছ ভাজতে পারি। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তারা পরের দিন থেকেই বাড়ির পাশে মাছ ভেজে বিভিন্ন রকমের আইটেম বিক্রি করতে শুরু করে। তাদের মাছ ভাজার স্বাদ খুব ভালো হতো। বৌদি, তোমাদের মাছ ভাজা জাস্ট অসাধারণ, আমি তো এখানে ঘুরতে আসি শুধুমাত্র তোমার মাছ ভাজা খাওয়ার জন্যই। হ্যাঁ বৌদি, আমি মাছ কোনোদিনই খেতাম না, কিন্তু যেদিন থেকে তোমার মাছ ভাজা খেয়েছি আমার মাছের প্রতি একটা আলাদাই ভালোবাসা এসে গেছে। আমাকে আরো 4-5টা ভেটকি মাছের পিস প্যাক করে দাও, হোটেলে নিয়ে গিয়ে খাবো। পর্যটকদের মুখের মাছ ভাজার নাম করা দেখে তাদের খুব ভালো লাগতো। তাদের মাছ ভাজা এতটাই টেস্টি ছিল যে কেউ কেউ দামের তুলনায় বেশি বেশি টাকাও টিপস দিয়ে যেত। ধীরে ধীরে তারা তাদের ছোট ঠেলাটিকে দোকানে পরিণত করে ফেলে। একদিন রাতে দোকান বন্ধ করার সময়, আজ আমি খুবই খুশি চন্দন, আমি তোমার মতো একজনকে পেয়েছি, এই সমস্ত কিছু তোমার সতত পরিশ্রমের ফলেই হয়েছে। না মনিজা, এসব বলে তুমি আমাকে ছোট করো না প্লিজ, আমি শুধু মাছ ধরতে জানতাম, মাছের স্বাদ কেমন হয় সেটাকে নিয়ে ব্যবসা কিভাবে করতে হয় তা শুধু তুমিই আমাকে শিখিয়েছো। ঠিক আছে, ওসব বাদ দাও, এবার চলো এখান থেকে, রাত 10টা বাজতে চললো, আর কতক্ষণ দোকানে থাকবে শুনি,
আমাদের একটি বাড়িও আছে, ভুলে গেছো নাকি সেটা? হ্যাঁ হ্যাঁ, চলো, অনেক রাত হয়ে গেছে। এই বলে তারা সেদিন রাত্রে বাড়ি ফিরে আসে। বেশ কয়েক মাস তাদের ব্যবসা ঠিকঠাক চলায় তারা একটি সুন্দর বাড়িও তৈরি করে ফেলেছিল। কিন্তু হঠাৎ একদিন একটি বিশেষ ঘোষণা, আগামী কাল থেকেই সমুদ্র সৈকতে উঠতে চলেছে এক বিশাল ঘূর্ণিঝড়। সরকার ওই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে পর্যটন কেন্দ্রগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সমুদ্র সংলগ্ন বসবাসকারী লোকজনকে সেখান থেকে সরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিজেরা সতর্ক থাকুন ও অন্যদের সতর্ক করুন, জনস্বার্থে প্রচারিত। টিভিতে এই খবর শোনার পর চন্দন চিন্তায় ভেঙে পড়ে। সে কি করবে, কোথায় যাবে কিছুই ভেবে উঠতে পারছিল না। হে ঈশ্বর, এবার আমাদের কি হবে? আমরা এবার কি খাবো, কোথায় থাকবো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। অনেক কষ্ট করে টাকা পয়সা জমিয়ে এই বাড়িটি করেছিলাম, মনে হয় আর থাকবে না। তুমি কষ্ট পেও না চন্দন, উপরওয়ালা ঠিকই আমাদের কোনো না কোনো ভাবে সাহায্য করবে। এই বলে তারা দুজনে তাদের দুঃসময়ের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। পরের দিন খুব ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে সমুদ্রের তীরে অবস্থিত তাদের ঘরদোরের বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। এটা দেখে চন্দন খুব কান্নাকাটি করা শুরু করে। তাকে কাঁদতে দেখে মনীষা বলে, তুমি আর কেঁদো না চন্দন, আমরা এক কাজ করি, চলো আমরা মায়ের বাড়ি চলে যাই। এই দুর্যোগের কথা শুনলে মা বাবা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। এটা শোনার পর চন্দন কিছুটা হলেও মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর কোনো উপায় না পেয়ে শেষে চন্দন মনীষার বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। অপরদিকে সুনীল বাবু খবরটি পাওয়ার পর সে খুব চিন্তায় পড়ে। এই যে শুনছো কাবেরি, মুশকিল করেছে, যে ভয়ে ভয়ে ছিলাম সেটাই হতে চলেছে, এবার আমি কি যে করি, ধুর। আরে এত ব্যস্ত হচ্ছ কেন, এক জায়গায় দাঁড়াও, আর কি হয়েছে ভালো করে বলো। কি আর হবে, টাকা খরচের উপশম হচ্ছে, তোমার মেয়ে মনীষা জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। হ্যাঁ সে তো ভালো খবর, বিয়ের পরেই প্রথমবার মেয়ে জামাই বাড়িতে আসছে। তুমি এক কাজ করো, তুমি বরং বাজারে গিয়ে কিছু মাছ মাংস কিনে নিয়ে এসো। আরে ধুর ছাই, দু একদিনের জন্য হলে সে তো হতো, কিন্তু শুনলাম ওদের বাড়িঘর নাকি সব ভেঙে গেছে, মনে হয় এখানেই চিরকাল থেকে যাবে, এখন টাকা পয়সা চেয়ে না বসে থাকে। হে ঈশ্বর, আমার তো ভেবেই ভয় লাগছে। তারা একে অপরের সঙ্গে কথাই বলছিল তখন মনীষা ও চন্দন সেখানে এসে উপস্থিত হয়। তারা কিছু বলতে যাবে কি তার আগেই সুনীল বাবু বলে, ব্যাস মা থাক, আর কিছু বলতে হবে না, আমি সব জানি। কাবেরি তুমি গিয়ে রান্না বসাও, আমি পুকুর থেকে মাছ ধরে আনছি। শুনেছি তোমরা নাকি অনেক ভালো মাছ ভাজতে পারো, তাই আজকে আমরা মাছ ভাজা খাবো। সুনীল বাবু খরচের ভয়ে পুকুরে মাছ ধরতে চলে যায়। পুকুর থেকে বিভিন্ন বড় মাছ পেলেও সে সেগুলিকে ছেড়ে দিয়ে ছোট মাছ খুঁজতে থাকে। অবশেষে সে একটি ছোট মাছ পায়, সেটিকে নিয়ে এসে রান্না করতে বলে। সুনীল বাবুর সমস্ত কাণ্ড চন্দন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাই তার বুঝতে বাকি ছিল না যে তার শ্বশুর খুবই কিপটে। তাই খেতে বসে, আসলে মাছ জালে পড়তেই চায় না, কি আর বলি, এই ছোট মাছটাই পড়েছে শুধু। জামাই বাবাজি তুমি এটা খেয়ে নাও, মানে ওই তোমরা এখন রোজের কুটুম তো, তাই বাজারে যাওয়া হয়নি আর কি। না বাবা, আমার মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগে না, আপনি বরং এটা খান, আপনি অনেক কষ্ট করে এটা ধরেছেন। চন্দনের কথা শুনে সুনীল বাবু আর অন্য কাউকে খাওয়ার কথা জিজ্ঞাসা না করেই সে পুরো মাছটিকে মুখের মধ্যে ভরে নেয়। তাড়াহুড়ো করে খেতে গিয়ে তার গলার মধ্যে মাছটি আটকে যায় এবং সে খুব কষ্ট পেতে থাকে। তাকে কষ্ট পেতে দেখলে সবাই তাৎক্ষণিক তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে তার গলা অপারেশন করতে 7 লক্ষ টাকা খরচ হয় এবং দিন সাতেক পর সে বাড়ি ফিরে আসে। আমায় তোমরা ক্ষমা করে দাও, আমার কৃপণতার জন্যই আজ আমার এই অবস্থা। আজ আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে বুঝেছি জীবনের থেকে বড় কিছুই হয় না। আসলে বাবা, আমরাও অনেক অসুবিধায় পড়ে এখানে এসেছিলাম, কিন্তু তোমার এত খরচ হয়ে যাবে আমি বুঝতে পারিনি, আমরা এবার আসছি। না,
তোরা কোথাও যাবি না, তোরা এখানেই থাকবি। চন্দন বাবা, তুমি এই সাত দিন আমাকে যেভাবে ছেলের মতো সেবা করেছো তা দেখে আমার ভুল ভেঙে গেছে। সম্পর্কের থেকে টাকা কখনোই বড় হতে পারে না। সুনীলবাবু চন্দনকে তার নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করে, তাকে টাকা দিয়ে আবারও একটি নতুন দোকান ও বাড়ি করে দেয়। দিয়া কয়েক সপ্তাহ আগেই বিয়ে করে নতুন সংসার করা শুরু করেছে। বাড়িতে তার বর আকাশ ও শাশুড়ি মা অহনা দেবী ছাড়া আর কেউই নেই। খুব ছোট সংসার ছিল তাদের। আকাশ ABC বিড়লা ফাইন্যান্সে জব করে। বিয়ের আগে দিয়াও একটা ছোটখাটো জব করত, কিন্তু বিয়ের পর তার শাশুড়ি মায়ের কঠোর নিষেধে সে জবটা ছেড়ে দিতে বাধ্য হয়। আকাশের মাসিক বেতন মোটামুটি বেশি হয়, সেও আর বেশি জোর করেনি। একদিন অহনা দেবী দিয়ার কাছে এসে বলে যে, বৌমা শুনছো? হ্যাঁ মা বলুন। এই তো আমার খুব খিদে পাচ্ছে, তুমি আমার জন্য হেলদি কিছু খাবার বানিয়ে নিয়ে এসো তো। হেলদি কিছু বলতে কি খাবেন মা? কি খাওয়া যায় এই সন্ধ্যাবেলা? এক কাজ করো, তুমি আমার জন্য ভেজিটেবল স্যুপ করে নিয়ে এসো, যাও। ঠিক আছে মা, এখনই যাচ্ছি। দিয়া রান্নাঘরে গিয়েই ফোনটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফোনে কিছু একটা ভিডিও দেখার পর ভেজিটেবল স্যুপ বানিয়ে নিয়ে যায়। এই যে মা, আপনার ভেজিটেবল স্যুপ রেডি। অহনা দেবী স্যুপটা একবার মাত্র খেয়ে বলে যে, এটা কি বানিয়েছো তুমি? ওয়াক, স্যুপ বানাতে পারো তো নাকি? সেটাও পারো না। বিয়ের পর প্রথমবার কিছু রান্না করতে বললাম আর তুমি গরম জলে লবণ গুলে নিয়ে চলে আসলে। না মা, আমি তো স্যুপ বানিয়েছি। আসলে মা, আমি স্যুপ বানাতে পারি না, তাই আমি একটা ইউটিউব ভিডিও দেখে এটা বানিয়েছি। আর এটা প্রথমবার বলে এরকম হয়েছে। নেক্সট বার দেখবেন আমি অনেক ভালো স্যুপ বানাবো। থাক, তোমার ইউটিউব ভিডিও দেখে বিশের থেকে অধম স্যুপ খেয়ে আমার পটল তোলার কোনো ইচ্ছে নেই। পুরো মুখটাই নষ্ট, কোনো কাজের নয়। বিয়ের আগে তো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে, সব খবর আছে। হ্যাঁ, অহনা দেবী দিয়াকে নানান রকম কথা শোনাতে শোনাতে নিজের ঘরে চলে যায়। দিয়া খাবার বানাতে তো তেমন পারত না, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে সে অনেকটাই এগিয়ে থাকত। একদিন সন্ধ্যেবেলা আকাশ অফিস থেকে বাড়ি এসে বলে যে, দিয়া আমার জন্য চট করে কিছু একটা ভালো খাবার বানিয়ে নিয়ে এসো তো, খুব খিদে পাচ্ছে। কাজের চাপে আজকে দুপুরে কিছুই খেতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি এখনই যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও ততক্ষণে। দিয়া রান্নাঘরে যায়। দিয়া পরোটা খেতে খুব ভালোবাসত, আর সে পরোটা ছাড়া অন্য কিছু বানাতেও পারত না, তাই সে আকাশের জন্য চটজলদি আলু পরোটা বানিয়ে নিয়ে যায়। দিয়া তার বর ও শাশুড়ি মাকে আলু পরোটা ও চা খেতে দেয়। ও বাবা, তুমি পরোটা বানিয়েছো? সেদিন তো লবণ গলো জল খাওয়ালে, আজ দেখি কি অমৃত বানিয়েছো। আকাশ ও অহনা দেবী পরোটা খাওয়া শুরু করে। আহা, কি পরোটা বানিয়েছো দিয়া, মনটা জাস্ট ভরে গেল। আর দুটো নিয়ে এসো, একটা খেয়ে কিচ্ছু হবে না। সত্যি করে বলো বৌমা, আমি জানি এটা তোমার বানানো পরোটা নয়, তুমি নিশ্চয়ই বাইরে থেকে আনিয়েছো। না মা, আমি নিজেই বানিয়েছি। হতেই পারে না, যে মেয়ে সামান্য স্যুপ বানাতে পারে না সে এত ভালো পরোটা বানাবে? অসম্ভব। সত্যি বলছি মা, আমার পরোটা ফেভারিট, তাই আমি নানান রকম পরোটা বানানোটা আমার মায়ের থেকে শিখে নিয়েছিলাম। তবে এটা সত্যি যে আমি পরোটা ছাড়া অন্য কিছু রান্না করতে পারি না। এই যে, তোমরা কি আমার মতো সুস্বাদু পরোটা বানাতে পারো? বুঝলাম বুঝলাম, ঠিক আছে যাও, আকাশের জন্য পরোটা নিয়ে এসো, আর হ্যাঁ আমার জন্য দু তিনটে নিয়ে এসো। দিয়ার বানানো পরোটা তাদের এত ভালো লাগে যে তারা প্রত্যেক দিনই ডিনারে পরোটা খেত। এভাবেই দিন কেটে যায়। একদিন আকাশ বাড়িতে এসে বলে যে, মা সব শেষ হয়ে গেল, আমার বস আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, তাও আবার কোনো দোষ ছাড়াই। আমি বুঝতে পারছি না মা, এবার আমাদের ঘর সংসার চলবে কিভাবে? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি অন্য জব দেখো, কোনো না কোনো জব তো পেয়েই যাবে।
আকাশ নতুন জব খোঁজে শুরু করে। দু মাস কেটে যায়, কিন্তু সে কোনো জব পায় না। শেষে দিয়া বাড়িতে অনলাইন ফুড ডেলিভারি করা শুরু করে। সে আলু পরোটা, পনির পরোটা, মোগলাই পরোটা, ভেজিটেবল পরোটা ও আরো নানান রকমের পরোটা তৈরি করত। আকাশ সেগুলো বাড়ি বাড়ি ডেলিভারি করে আসত। একদিন আকাশ 20 পিস পনির পরোটা ডেলিভারি করতে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে সে দেখে যে তার বস রামাকান্ত বাবু সেন্সলেস অবস্থায় রাস্তায় পড়ে আছেন, আর পাশেই ওনার গাড়ি রাখা আছে। এ কি স্যার এখানে? স্যার কি হয়েছে আপনার? স্যার উঠুন, উঠুন স্যার। আকাশ কি করবে ভেবে না পেয়ে রামাকান্ত বাবুকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং একটা ডাক্তারকে কল করে বাড়িতে ডাকে। প্রেসার অনেক কমে যাওয়ায় ইনি মাথা ঘুরে পড়ে গেছেন। মেডিসিন লিখে দিয়েছি, ভালো ভালো খাবার খাওয়ান, আর কিছুদিন বেড রেস্ট থাকতে হবে। আমি একটা ইনজেকশন দিয়েছি, দু এক ঘন্টা লাগবে না জ্ঞান ফিরতে। থ্যাংক ইউ ডাক্তার। আর ডাক্তার বাবু আপনার ফিস কত? 1000 টাকা। ডাক্তার টাকা নিয়ে চলে যাওয়ার পর, দিয়া স্যারের ভালো করে খেয়াল রেখো, আমি ওষুধগুলো নিয়ে আসি। আকাশ চলে যাওয়ার পর প্রায় 1 ঘন্টার মধ্যেই রামাকান্ত বাবুর জ্ঞান ফিরে আসে। এ আমি কোথায়? আপনারা কারা? আপনি শান্ত হন, আপনার শরীর খারাপ, আপনি রাস্তায় পড়েছিলেন, তাই আমার হাজবেন্ড আপনাকে বাড়িতে নিয়ে এসেছে। দিয়া রামাকান্ত বাবুর জন্য খুব অল্প তেল দিয়ে পনির পরোটা বানিয়ে নিয়ে আসে। রামাকান্ত বাবুর পনির পরোটা খুব পছন্দ হয়। আর নয় করে সে 7টা পরোটা খেয়ে ফেলে। ততক্ষণে আকাশও ওষুধ নিয়ে বাড়ি ফিরে আসে। আকাশকে দেখে রামাকান্ত বাবু খুব অবাক হন এবং তিনি তার ভুল বুঝতে পেরে খুবই আফসোস করেন। আকাশ, আমি তোমার সাথে যেটা করেছি সেটার জন্য আমি সত্যিই লজ্জিত। তুমি সত্যি খুবই ভালো মনের মানুষ, এত কিছুর পরও তুমি আমার এত সেবা যত্ন করলে। স্যার এটা আমার কর্তব্য, আপনিও আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। ছাড়ুন এসব, স্যার ডাক্তার আপনাকে বেড রেস্ট করতে বলেছেন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি, চলুন। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো দেখছি আমাকে তাড়াতেই ব্যস্ত। তোমার বউয়ের হাতের পরোটা খেয়ে আমি যে তার ফ্যান হয়ে উঠেছি, আরো কয়েকটা পরোটা না খেয়ে আমি তো যাচ্ছি না। হ্যাঁ স্যার, ওর পরোটার জন্যই তো এখন আমার ঘর সংসার চলছে, না হলে কি যে হতো। আকাশ, সবটাই আমার দোষ, তুমি প্লিজ ফিরে চলো আমার অফিসে। আমার এটা রিকোয়েস্ট তোমার কাছে, আমি তোমাকে আমার ম্যানেজার হিসেবে নিয়োগ করতে চাই। আর কালকে আমাদের অফিসে সমস্ত এমপ্লয়ীদের জন্য লাঞ্চ হবে তোমার বউয়ের হাতের স্পেশাল পরোটা। আকাশ আবার অফিস জয়েন করে। দিয়া তখনও তার অনলাইন ফুড ডেলিভারির বিজনেস চালিয়ে যায়। কিছুদিনের মধ্যেই দিয়া একটা অনেক বড় রেস্টুরেন্টের মালিকে পরিণত হয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।